شكراً يا ربي شكراً هديت قلبي شكراً وتدربي شكراً شكراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم أمر بيريو درشك وسرطة برندو আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণমুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিষয়ে সফলতা দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার এবং অন্যায় ও অসৎ পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি আজকেও আমি বিনা কোনো ভূমিকায় ডাইরেক্ট আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কারণ আমি জানি আপনারা যারা প্রশ্ন করেছেন প্রায় এক মাস ধরে নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষা করছেন সুতরাং আমি বিনা বিলম্বে ডাইরেক্ট আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি আপনার উইন চ্যানেল দেখে খুব মানে আনন্দিত হয়েছি এবং লাভবান হয়েছি আপনাকে আল্লাহ হায়াত দ্বারা করুক তুমি আলো আপনার এই দিনের আলোকে হয়ে যাওয়ার তুমি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন পারেন মাওলানা সাহেব আমি রাজাঘাট থেকে বলছি আমার নাম আকলিমা দিবি আমার হাই প্রেশার আমি ওষুধ খাচ্ছি মানে বারবার খেয়ে দিতে হচ্ছে আপনি একটা দোয়া বলে দিন আমি যেন ওই ওষুধ আপনার দোয়া খেয়ে যেন আমি লাভবান হতে পারি এবং আমি খুব কষ্ট করে ওই আপনার এই উইন চ্যানেল পেয়েছি আমি সেই পাকসার কাছে আমার বোন দেখতেন সেখান থেকে উনি এই ফোনটা লাগিয়ে দিতেন সেখান থেকে কানে শুনে আমি আমার গ্যাসটা সেরে গেছে আপনি বলেছিলেন আর সেটা ফাটিয়া করে মোদীর সঙ্গে খেতে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে হায়াতে দাঁড়া যেন আমি খুব লাভবান হয়েছি এবং আমার গ্যাসটা যেন সেরে যায় সেই দোয়াটা আমি আপনি বলে দিন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাকে দীর্ঘ দিন করুক হায়াতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য এবং উইন টিভি থেকে লাভবান হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার জন্য আমি কামনা করি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুক আপনার সংসারে বা আপনার বোনের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি ফিরিয়ে দিক আপনি গ্যাসের রোগ থেকে মুক্তি পেয়েছেন আমি যে চিকিৎসা বলেছিলাম সেটাকে আমাল করে এবারে আপনি ব্লাড প্রেশারের জন্য একটা চিকিৎসা চেয়েছেন
তো সুরায় আলে ইমরান আয়াত নম্বর 134, মনে রাখবেন সুরায় আলে ইমরান আয়াত নম্বর 134। বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতটি প্রতিদিন 101 বার পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা খালি পেটে পান করতে হবে প্রতিদিন সকাল সন্ধে। যদি আপনি এমন করেন তো ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র আপনি আপনার ওই ব্লাড প্রেশারের রোগ থেকে মুক্তি পাবেন। তাছাড়া সূরা তাকবীর 30 পারায় এজা শামস কুওয়ারাত, ওই সূরাটাও পড়ে যদি রাত্রে শোয়ার সময় এক গ্লাস হালকা গরম পানিতে ওই সূরাটা পড়ে পাঠ করে ফু দিয়ে ওই পানিটা পান করে নেবেন, আর 14 বার বলবেন ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। সূরা শোরা আয়াত নম্বর 80, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়েছি বা অসুস্থ হই তখন আমার প্রতিপালক বা সেই আল্লাহ আমাকে শেফা দান করে। এই আয়াতটি পড়ে ফু দিয়ে যখন ওই পানি পান করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র আপনার ওই ব্লাড প্রেশারের কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি জামাল শেখ নদিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বিয়ে হয়েছে 9 বছর কিন্তু আমার স্ত্রী এখনো মা হতে পারেনি, তাই দয়া করে যদি বলেন কিভাবে মা হবে এর পিছনে কিছু প্রতিকার আছে যদি বলেন দয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় ভাই, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, নিরাশ হতে নেই। আপনারা জানেন বা শুনেছেন জনাবে ইব্রাহিম ও জনাবে হাজরাকে 80 বছর বয়সে আল্লাহ সন্তান দান করেছিল। কোনো না কোনো আল্লাহর মাসলাহাত আছে, রহস্য আছে এর ভিতরে, ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো খুব শীঘ্র আপনার ঘরে ফুল ফুটবে, অর্থাৎ বাচ্চা জন্ম নেবে। তবে অনুরোধ, অনেক অনেক সময় আল্লাহ আমাদের কিছু পাপের কারণে আমাদের থেকে নিজের রহমতকে তুলে নেয় বা নিয়ামতকে কেড়ে নেয় বা আমাদেরকে নিজের করুণা, নিজের দয়া, নিজের নিয়ামত ও রহমত থেকে বঞ্চিত রাখে। তাই সর্বদাই সূরা নূহ আয়াত নম্বর 6 পড়তে থাকবেন, সূরা নূহ আয়াত নম্বর 6, এবং আল্লাহর কাছে প্রতি নামাজের পরে তওবা করবেন, ক্ষমা চাইবেন, স্বামী স্ত্রী দুজনাই। আর সবসময় এই আয়াতটি বিরত করতে থাকবেন, বিসমিল্লাহ রহমান রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন। ইনশাআল্লাহ দেখবেন খুব শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় ও তার দয়ায় আপনার বাড়িতে সুন্দর সন্তান জন্ম নেবে। তাছাড়া বলা হয়েছে সন্তানের জন্যে সূরা মায়দা আয়াত নম্বর 17, বিসমিল্লাহির রহমান রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াত ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইখলুকু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জমিন আসমান বা এর মাঝখানে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর জন্যে। আল্লাহ নিজের কুদরতে যা কিছু চায় সৃষ্টি করে, আল্লাহ সমস্ত জিনিসের উপরে শক্তি বা কুদরত রাখে। এই আয়াতটি 41 দিন 300 বার কোনো মিষ্টির ওপরে পড়ে ফু দিয়ে ওই মিষ্টিটা আপনি এবং আপনার স্ত্রী, আপনারা উভয়ে খেয়ে তারপরে সহবাস করবেন। ইনশাআল্লাহ আশা রাখি আপনাদের ঘরে সুন্দর সন্তান জন্ম নেবে। তাছাড়া প্রতি নামাজের পরে আপনি এবং আপনার স্ত্রী দুজনা এই দোয়াটা পড়বেন, যে দোয়াটা জানাবে জাকারিয়া নবী পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমাকে একা ছেড়ো না, তুমি তো সুন্দর ওয়ারিস দান করো, আমাকে ওয়ারিস দান করো। প্রতি নামাজের পরে যদি এই দোয়াটা পড়েন তো ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন
সন্তান দান করবে। তাছাড়া সূরা নূহ আয়াত নম্বর 12, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়ায়ামদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তোমাদের ধন দৌলতে বা তোমাদের সন্তান আদিতে বরকত দান করবে এবং তোমাদের ফসলপাতি ভালো হবে, তোমাদের নদীতে পানি বইবে। এই আয়াতটি যদি প্রতি মাসের প্রথম 9 তারিখ পর্যন্ত 110 বার পড়তে থাকেন, ইনশাআল্লাহ আশা রাখি খুব শীঘ্র আল্লাহর তরফ থেকে আপনি শুভ সংবাদ পাবেন যে আপনার স্ত্রী উনি প্রেগনেন্সিতে এসে গেছেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন হলো মাওলানা সাহেবের কাছে যে শেরেকি গোনা মাপ নাই তাই বলে, তো শেরেকি গোনা কোন কোন গোপন কাজ করলে শেরেকির গোনা হয় একটু বুঝিয়ে বলবেন। আর আমাদের পাড়ায় একজন মাকে খুব মারে গাল দেয়, আমি এই জন্য প্রতিবাদ করি, এই জন্য একটু কিছু বলবেন যে মাকে মারলে কি হয়, এই একটু যদি বলেন আমি রেকর্ড করে ওকে শোনাতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচি জান, আপনার দুটোই প্রশ্ন আমি শুনলাম। প্রথম প্রশ্ন ছিল শিরিক কী কাজ করলে শিরিক হয়, যে গুনার কোনো ক্ষমা নেই। শিরিক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা। আল্লাহ নিজের সম্পর্কে সূরায়ে তাওহীদ, সূরায়ে ইখলাস, কুল হুয়াল্লাহ আহাদ এর সূরায় বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহ আহাদ, আয় আমার প্রিয় নবী আপনি বলে দিন আল্লাহ এক, একলা অদ্বিতীয়। কুল হুয়াল্লাহ আহাদ, আল্লাহুসসামাদ, আল্লাহ বেনিয়াজ, তার কোনো প্রয়োজন নেই। সারা দুনিয়া যদি আল্লাহকে মানে বা আল্লাহর উপাসনা করে তো আল্লাহর সম্মান বেড়ে যাবে না, আর সারা পৃথিবী যদি আল্লাহকে অমান্য করে বা আল্লাহর উপাসনা না করে তো আল্লাহর সম্মানে কোনো ক্ষতি হবে না। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুসসামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ পিতা রূপে কাউকে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সৃষ্টি করেছে, ওয়া লাম ইউলাদ, না তাকে কেউ সৃষ্টি করেছে, মানে আল্লাহ না কারো গর্ভ থেকে জন্ম নিয়েছে, না আল্লাহর কোনো স্ত্রী আছে যার মাধ্যমে তার কোনো সন্তান এই পৃথিবীতে জন্ম নিয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এবং আল্লাহর কোনো কফু নেই। কফু মানে আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর কোনো শরিক নেই, চাই সে স্ত্রী হোক, কোনো পার্টনার হোক, যেই হোক না কেন, আল্লাহ একা, একাকার, নিরাকার। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বা আল্লাহর উপাসনায় কাউকে শরিক করা মানে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা জায়েজ নয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা বানী ইসরাঈলে যে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, কেননা এই পৃথিবীতে যত পয়গম্বর, নবী, অলি সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর বান্দা। আল্লাহ সবচেয়ে বড়, যেমন আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ সর্ব উত্তম বা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, উপাসনা করতে হবে তার। আল্লাহ ছাড়া অন্য কারো যদি আমরা উপাসনা করি, ইবাদত করি, তো এটাকে বলা হয়েছে শিরক। আর আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরক সম্পর্কে পরিষ্কার কোরআনের কয়েকটি আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ মুশরিককে, মানে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবে, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না। আশা রাখি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনার পাড়া পড়শির মধ্যে কেউ আছে অবৈধ সন্তান, বা ওই সমস্ত সন্তানদেরকে আমরা বলি এরা সুবোধ নয়, এদের সৃষ্টিতে শয়তান শরিক ছিল, তার মা এই কথা শুনে যেন আঘাত না পায় বা দুঃখ না করে, কেননা হাদিসে এটা বর্ণনা হয়েছে যে অনেক সন্তান পৃথিবীতে এমন জন্ম নেয়
যে সন্তানের যখন সৃষ্টি হয় বা তার মাতা পিতার যখন মিলন হয়, সেই সময় তার মাতা পিতার অপবিত্রতার কারণে কি কোনো অবৈধ ইললিগাল কোনো কাজ করার কারণে বা স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের সময় যে সমস্ত জিনিসকে নজরে রাখতে বলা হয়েছে, যে সমস্ত জিনিসকে মানতে বলা হয়েছে আর যে সমস্ত জিনিস থেকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, মানে ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে বলা হয়েছে, যদি পিতা মাতা না সেগুলো ফলো করে তখন শয়তান তাদের মধ্যে প্রবেশ করে, শয়তান তাদের সহযোগী হয়ে যায়। সুতরাং সেই সময় যদি গর্ভে কোনো সন্তান জন্ম নেয় তো শয়তানও ওই সন্তানের সঙ্গে শরিক হয়ে যায়। তাই এই সমস্ত সন্তানরা অবৈধ হয়, এই সমস্ত শয়তানরা পৃথিবীতে এসে শয়তানের মতো কাজ করে। যেমন আপনি বললেন যে ছেলে নিজের মাকে ধরে মারছে, এ মানুষ নয়, এ সন্তান নয়। এক সন্তান নিজের মাকে কিভাবে মারতে পারে? যে মায়ের সম্পর্কে কোরআন বলছে যে নিজের কোখে নিজের পেটে নমাস তোমাকে কত কষ্টের মধ্যে রেখে, নিজে কত কষ্ট সয়ে তোমাকে নিজের গর্ভে সুস্থ রাখার চেষ্টা করেছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলেছে আপনি এই জিনিসগুলো যেন খাবেন না, যদি এই জিনিসগুলো খান তাহলে আপনার পেটে যে সন্তান সে কষ্ট পাবে, আঘাত পাবে, তার ক্ষতি হবে। মার হাজার মন চাচ্ছে সেই জিনিসটা খাওয়ার, কিন্তু সে নিজের সন্তানের মায়ায় যে ডাক্তার বলেছে ওই জিনিসটা খেলে আপনার সন্তান ক্ষতি হবে বা আঘাত পাবে, কষ্ট পাবে, কোনো তার শরীরে রোগ হবে, সুতরাং সে হাজার মন চাওয়ার পরেও সে জিনিসটা খাচ্ছে না। কত বড় একটা কুরবানি সে দিচ্ছে একবার চিন্তা করুন। ইমাম নবীদের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেছেন নবী আল্লাহ কি ইমাম, আমি আমার মাতার এইভাবে সেবা করছি, নিজের পিঠের উপরে তাকে নিয়ে হজ করিয়ে এসেছি, আমি আমার মাতার যে অধিকার আমার উপরে আমি সেটা কি পালন করেছি, পুরো করেছি? ইমাম বা নবীরা বলেছেন তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল এই পৃথিবীর বুকে, জন্ম দেওয়ার সময় যে কষ্ট সে পেয়েছিল সেই কষ্টের এক অংশও তুমি আদা করতে পারোনি, সেই কষ্টের এক অংশও তুমি আদা করতে পারোনি। তাহলে চিন্তা করুন, মায়ের ঋণ শোধ করার শক্তি কোনো সন্তানের নেই। সেই সন্তান যার কাছ থেকে মা আশা রাখে যে আমার সোনা বড় হয়ে আমার সেবা করবে, আমার খেদমত করবে, তাকে আমি যত যত্ন সহকারে লালন পালন করেছি কমস কম কিছু তো আমার সঙ্গে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। সেই সন্তান নিজের পিতা মাতার যদি সম্মান না করে, তাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করে, তাদেরকে যদি আঘাত করে, তাদেরকে যদি কষ্ট দেয়, এবং যেমন আপনি বললেন মারে, এ শয়তান, এ সন্তান না, এ শয়তান, এ যদি মানুষ হতো কখনো নিজের মায়ের গায়ে হাত তুলতো না। মনে রাখবেন, পিতা মাতা মুখে বললেই যে সন্তান আখ হয়ে যাবে, তেজপুত্র হয়ে যাবে, এর কোনো সন্দেহ নেই বা এর কোনো শর্ত নেই। মা বাপ যদি আঘাত পান আর নিজের মনের ভিতরে, নিজের অন্তরে যদি একবার আল্লাহর সঙ্গে বলেন যে আল্লাহ আমি আমার এই সন্তানকে আমি তেজপুত্র করলাম, আমি এর কষ্ট আর সইতে পারছি না, সে হয়তো প্রকাশ্য ভাষায় উচ্চ স্বরে নিজের ছেলের ভয়ে কি নিজের ছেলেকে সমাজের সামনে লজ্জিত করতে চায় না, তাই তাকে বলতে পারছে না, কিন্তু নিজের প্রাণ থেকে সে নিজের ছেলে থেকে রাজি নয়, এত আঘাত দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে পিতা মাতাকে, তো যদি তার অন্তরে একবার জাগে যে আল্লাহ আমি আমার এই সন্তানকে তেজপুত্র করলাম, এ আমার সন্তান নয়, যদি আমার সন্তান হতো তাহলে আমাকে এত আঘাত দিত না, এত কষ্ট দিত না,
খোদার নজরে ওই সন্তান তেজ্য পুত্র গণনা হবে, আখ গণনা হবে, যেটা কোরআন হাদিসে বলা হয়েছে। আর যে পুত্রকে পিতা মাতা আখ করে দেয়, সে যদি খানায় কাবার ভেতরে মারা যায়, কাবা ঘরের ভেতরে হজ করতে করতে যদি মারা যায়, তাও সে নরকে যাবে, মানে জান্নাতের সুগন্ধ সে শুঁকতে পাবে না। আশা রাখি এতটা রেকর্ড আপনি ওই ছেলেকে শুনিয়ে দেবেন। যদি আল্লাহ ওর মধ্যে সামান্য পরিমাণে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে থাকে, তো আশা রাখি আজকের পরে আর নিজের মাকে আঘাত করবে না। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি একমাদুল মোল্লা রামপুর হুগলি থেকে বলছি। মহাশয় আমি জানতে চাই যে আমাদের মসজিদে এখানে রহরহ আজান ভুল হয় এবং মুসলিমগণরাও জানে আজান উচ্চারণ হয় না বা ভুল বলে, কিন্তু ব্যক্তি হিসেবে কেউ কোনো প্রতিবাদ করে না। আমি বিস্তারিত জানতে চাই শরিয়ত সম্পর্কে ওই মসজিদে নামাজ পড়া কতটা জায়েজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা জান, আপনার সুন্দর প্রশ্ন যে মুয়াজ্জিন আজান দিতে ভুল করে, সঠিক উচ্চারণের সঙ্গে আজান দেয় না, আপনি জানতে চাচ্ছেন যে ওই মসজিদে যে মসজিদে ভুল আজান দেওয়া হচ্ছে, মুসল্লিরা বা ইমাম সাহেবরা জানেন যে এই লোকটা আজান ঠিক দিচ্ছে না, তারপরেও কি ওই মসজিদে নামাজ পড়া যায়? ওই মসজিদে নামাজ পড়লে নামাজ ঠিক হবে? দেখুন, নামাজ আর আজান দুটো আলাদা জিনিস। নামাজ ওয়াজিব, আজান ওয়াজিব নয়। নামাজের আগে আজান দোয়া সুন্নতে মুয়াক্কাদা, একে বলা হয়েছে মুকাদ্দামাতে নামাজ, মানে যেগুলো নামাজের আগে করতে বলা হয়েছে। যদি কেউ বিনা আজানে নামাজ পড়ে তো কি সে তার নামাজ হবে না? তার নামাজ হবে না। আজান মানে কি? নামাজের জন্যে আমন্ত্রণ জানানো, নামাজের সময় হয়ে গেছে তার জন্য একটা ঘোষণা করা, সতর্ক করা। হাইয়া আলা সালাহ মানে কি? তোমরা নামাজের দিকে ছুটে এসো। তো এই আজানে যদি কেউ ভুল করে তো তার ভুলের জন্য সে গুনাহগার হবে, যদি সে জেনে শুনে ভুল করে তো তার পাপের সে বড় সাজা পাবে, আর যদি সে না জানার কারণে ভুল করে তো তাকে শিখতে বলতে হবে। তবে নামাজ বাতিল হবে না, কেননা আজানের সঙ্গে ডাইরেক্ট নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নামাজ আলাদা জিনিস, আজান আলাদা জিনিস। নামাজের জন্যে কল করাকে বলা হয়েছে শরীয়তে আজান, নামাজের জন্যে ডাকাকে বলা হয়েছে আজান। আজান দিলে, একামাত দিলে অনেক সওয়াব, একে মুকাদ্দামাতে নামাজ বলা হয়েছে। তবে যদি কেউ কোনো কারণবশত আজান না দিতে পারে, কি আজানের সময় না পায়, সময় কম হওয়ার কারণে যদি সে একামাতও ছেড়ে দেয় তো তার নামাজ বাতিল হবে না, তার নামাজ কবুল হবে। ওইরূপ আজান যদি কেউ ভুল দেয় তো তার জন্যে আপনি মসজিদে যে নামাজ পড়বেন না এমন করার কোনো প্রয়োজন নেই। ইমাম সাহেব যদি নামাজ সঠিক পড়ান তো তার পেছনে আপনারা নামাজ পড়তে পারেন। মুয়াজ্জিনের ভুলের সাজা ইমাম সাহেবকে দেবেন না, বা মুয়াজ্জিন ভুল করছে বলে রাগ করে আল্লাহর ঘরে যাওয়া বন্ধ করে দেবেন, এটা করবেন না। আমি যেমন বললাম, নামাজ আলাদা জিনিস, আজান একটি আলাদা জিনিস। আজান দিলে সওয়াব, একামাত দিলে সওয়াব, একে মুকাদ্দামাতে নামাজ বলা হয়েছে। তবে আজান এবং একামাত না দিলে যে নামাজ হবে না, এটা কোনো শর্ত নেই। ওই দুটো জিনিস করলে সওয়াব পাওয়া যাবে, অনেক সওয়াব। কিন্তু যদি কোনো কারণবশত কেউ আজান না দিতে পারে, একামাত না দিতে পারে, ডাইরেক্ট নামাজ যদি শুরু করে তো তার নামাজ ঠিক এবং তার নামাজ কবুল। তো আশা রাখি আপনি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবেন, বা অন্য যারা নামাজ পড়ছে, ইমাম সাহেব যদি নামাজ সঠিকভাবে পড়ান তো আপনাদের নামাজ ঠিক। তবে দায়িত্ব সকলের, বিশেষ করে ইমাম সাহেবের, ওনাকে বলা উচিত, মুয়াজ্জিন সাহেবকে শেখানো উচিত যে আপনি আজান সঠিকভাবে দিন।
আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছি মৌলানা সাহেব, আপনাকে হাজার হাজার সালাম ও শুভেচ্ছা। আপনি আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার প্রথম প্রশ্ন হলো, পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদের নিয়ম অনুসারে কিভাবে আমরা মেয়েরা নিয়তের পর আল্লাহ আকবার বলে হাত কাঁধ পর্যন্ত তুলি, অন্য মেয়েরা হাত আর কর্ণ বা কান পর্যন্ত তুলে, কোনটা সঠিক মৌলানা সাহেব বুঝিয়ে বলবেন? আর পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজানের পর থেকে কতটুকু সময়ের মধ্যে নামাজ পড়া হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে তৌফিক দিক। চ্যানেল উইন দেখে আপনারা লাভবান হচ্ছেন, অনেক কিছু শিখতে পারছেন। আল্লাহ আরও তৌফিক দান করুক। আপনি এবং আপনার প্রতিবেশীরা বা আপনার যারা পরিচিত তাদেরকেও বলুন এই চ্যানেল বা এই প্রোগ্রাম এই অনুষ্ঠান দেখার জন্যে, যাতে তারাও লাভবান হতে পারে। এবারে আপনি নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন যে সঠিক নামাজ কিভাবে পড়তে হবে। আপনাদের নামাজ সম্পর্কে আপনারা বলুন, সকালে নামাজ কিভাবে পড়তে হবে, জোহর আসরের নামাজ কিভাবে পড়তে হবে, মাগরিব ইশা নামাজ কিভাবে পড়তে হবে। তো আমার প্রিয় বোন, এতটা বিস্তারিত দেখানো তো সম্ভব নয়। আমাদের প্রতি সময়ের নামাজ চ্যানেল উইনে টেলিকাস্ট করা হচ্ছে, দেখানো হচ্ছে। সকালের সময় সকালের নামাজের সময় আমরা সকালের নামাজ দেখাই, বোম্বাইয়ের সময়ের হিসেবে আর পশ্চিমবাংলার সময়ের হিসেবে এক ঘন্টার ডিস্টেন্স থাকে, এক ঘন্টার পার্থক্য। মনে করুন উদাহরণস্বরূপ, যদি পশ্চিমবাংলায় মগরবের আজান ছটার সময় হয় তো বোম্বে সেই আজানটা সাতটার সময় হবে, মানে এক ঘন্টা, পুরো এক ঘন্টার প্রায় সামান্য একটু আগে পিছনে হতে পারে, ডিস্টেন্স থাকে। ওইরূপ জোহরের আজানের সময় বোম্বেতে ঠিক একটার সময় আজান হয়, তারপরে নামাজ শুরু হয়। সকালের নামাজের সময় ওইরূপ। তো বোম্বের সময় অনুযায়ী, মানে আপনাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদে আপনি যেখান থেকে এই ফোন করেছেন ওখান থেকে এক ঘন্টা পরে, মানে আপনাদের আজানের এক ঘন্টা পরে চ্যানেল উইন যদি খোলেন, সামান্য একটু আগে খুলবেন, দেখবেন সকালের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মগরবের নামাজ, এশা নামাজ, সমস্ত নামাজ জমাতের সঙ্গে হচ্ছে। ওইগুলো ভালো করে মন দিয়ে শুনুন, কিভাবে সকালের নামাজ হচ্ছে, কিভাবে নিয়াত করা হচ্ছে। নিয়াত করার সময় হাত দুই কানের সমানে আনতে হবে। আমি সকালের দু রেকাত নামাজ পড়িতেছি, উসল্লি রেকাতে সালাতুল ফজর উরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বাংলাও নিয়াত করতে পারেন, আমি সকালের দু রেকাত নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে কানের সমান হাত তুলতে হবে, হাত তুলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। প্রথম আলহামদুল সুরা পড়তে হবে, তারপরে অন্য কোনো একটা সুরা পড়তে হবে, তারপরে রুকুতে যেতে হবে, রুকুতে যেয়ে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি বলতে হবে। পরে যদি সলওয়াত পাঠ করুন, দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, তার বড় সওয়াব। কারণ ইমাম শাফি সাহেব বলেছেন, ইয়া আলু বাইত রাসূলুল্লাহ হুব্বুকুম ফরযুম মিনাল্লাহ ফিল কুরআনে আনজালহু, আই আহলে বাইত রাসূল, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অবতীর্ণ করেছে, ফরজ করেছে, আপনাদেরকে ভালোবাসতে বলা হয়েছে। ইয়া আলু বাইতে রাসূলুল্লাহ হুব্বুকুম ফরযুম মিনাল্লাহ ফিল কুরআনে আনজালহু, এটা ওয়াজিব, ফরজ। যেমন নামাজ ফরজ, ওইরূপ আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছে, সূরা শুআরা আয়াত নম্বর 23-এ, উল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। ইয়া আলু বাইতে রাসূলুল্লাহ হুব্বুকুম ফরযুম মিনাল্লাহ ফিল কুরআনে আনজালহু কাফাকুম মিন আযীম আশ-শানি আন্নাকুম মাল্লাম ইসল্লি আলাইকুম ফালা সালাত লাহু,
আপনাদের সুসম্মান বা মর্যাদার জন্যে এতটাই যথেষ্ট যে যদি কোনো ব্যক্তি নামাজে আপনাদের উপরে দরুদ পাঠ না করে, আপনাদের উপরে সালাওয়াত না পড়ে, তো তার নামাজ হবে না। তাই প্রতি রুকুর জিকিরের শেষে, সেজদার জিকিরের শেষে বা তাশাহুদে আমরা সালাওয়াত পড়ি। তবে রুকুতে বা সেজদায় সালাওয়াত পড়া মোস্তাহাব আর তাশাহুদে সালাওয়াত পড়া ফরজ। যদি ওই সালাওয়াত না পড়ি তো আমাদের নামাজ হবে না। তো রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, ওইরূপ সেজদায় যে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, দুই সেজদায় এইভাবে বলতে হবে। আর তাশাহুদে বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এই সালাওয়াতটা ফরজ, এটা পড়তেই হবে তাশাহুদে, নইলে নামাজ হবে না। তো এইভাবে সালাওয়াত পড়তো। আপনি সবচেয়ে সুন্দর ওই নামাজগুলো দেখুন, দেখে শেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ দু চার দিন দেখলে আপনি পরিষ্কারভাবে শিয়াদের নামাজ বা জাফরি ফেরকার নামাজ, যেটা সঠিক নামাজ, যেটা কোরআন বা হাদিসে বলা হয়েছে যে নামাজের পদ্ধতি, নিয়ম বা তরিকা, ইনশাআল্লাহ খুব শীঘ্র শিখে যাবেন। আমি আমার সমস্ত দর্শকবৃন্দর কাছে অনুরোধ করছি, আপনারা চ্যানেল উইনে যে নামাজ দেখবেন, এই নামাজটাই হচ্ছে সঠিক নামাজ, এটাই হচ্ছে নবীর নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুতরাং নবীর নামাজ এবং নবীর বংশধরদের নামাজ মানে আহলে বাইতের নামাজ এক, এনাদের নামাজের মধ্যে চুল পরিমাণে কোনো পার্থক্য নেই। কিন্তু নবীর পরে সাহাবিরা যখন খলিফা হয়েছিল তারা নামাজে কিছু পরিবর্তন সৃষ্টি করেছিল, আর যেটা আবু হুরায়রা নিজে বলেছে, যখন চতুর্থ খলিফা হিসেবে মুসলমানেরা হযরত আলী আলাইহিসসালামকে মেনে নিয়েছিল এবং আলী আলাইহিসসালাম যখন নামাজ পড়িয়েছিলেন প্রকাশ্যভাবে মসজিদে নববীতে, ওনার সঙ্গে নামাজ পড়ার পরে সাহাবিরা এক ভাষায় সকলেই বলেছিলেন, যেটা আপনারা হাদিসের বইতে দেখুন, তুলে দেখুন, আমার কথা যদি মিথ্যা হয় তো আমাকে ক্ষমা করবেন না। সমস্ত সাহাবিরা এক ভাষায় বলেছিল, আজ আমরা তেমনই নামাজ পড়েছি যেমন নামাজ আমরা নবীর পেছনে পড়তাম। তার মানে কি? মাঝখানে যে সমস্ত নামাজ চলছিল বা হচ্ছিল, সাহাবিরা খলিফারা যে নামাজ পড়ছিল, ও নামাজ কি নবীর নামাজ ছিল না? কেন সমস্ত সাহাবিরা এক ভাষায় বলেছিলেন যে আজ আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবী পড়তেন? আজ আলীর পিছনে নামাজ পড়ে তারা বলছে, আমরা ওই নামাজ পড়ছি যে নামাজ নবী পড়িয়েছেন, নবী পড়তেন। তার মানে কি? মাঝখানে তাঁরা কোনো না কোনো পরিবর্তন করেছিলেন, কিছু জিনিস তাঁরা অ্যাড করেছেন নামাজে এবং কিছু জিনিস তাঁরা গ্যাপ করেছেন নামাজে। আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আর আমি যখন কথা বলি তো সূত্র সমেত কথা বলি, আমার নামাজের সময় নিয়ম শৃঙ্খলা এমনকি অজু থেকে নিয়ে সব কিছু আমি কোরআন থেকে এর আগে অনেকবার প্রমাণ করে বলেছি যে আমাদেরকে আল্লাহ কিভাবে নামাজ পড়তে দেখতে চায় এবং নবীর হাদিসে কিভাবে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। যদি এখনও কারো সন্দেহ থাকে সে প্রশ্ন করতে পারে, কোরআনের আয়াত জিজ্ঞাসা করতে পারে, আমি এক একটি আয়াত বা হাদিসের সূত্র দিয়ে তাকে সঠিক নামাজ অবশ্যই শেখানোর চেষ্টা করব। আমি নিজে আপ্রাণ চেষ্টা করি সঠিক ইসলামের উপরে সঠিকভাবে যেন আমাল করতে পারি, নামাজকে আমাদেরকে যেভাবে পড়তে বলা হয়েছে সেইভাবে যেন নামাজ পড়তে পারি, রোজা যেভাবে রাখতে বলা হয়েছে সেইভাবে আমরা যেন রোজা রাখতে পারি, হজ যেভাবে কোরআনে করতে বলা হয়েছে আমরা সেইভাবে যেন হজ করতে পারি, যাকাত খোঁজ যেভাবে আদায় করতে বলা হয়েছে সেইভাবে আমরা যাকাত খোঁজ আদায় করতে পারি, এইভাবে শরীয়তের সমস্ত মাসলার উপরে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে হুকুম দিয়েছেন যেন আমরা সেইভাবে সেটাকে বজায় করতে পারি, আদায় করতে পারি, আমি আপ্রাণ সেই চেষ্টা করি। তবে মানুষ মাত্র ভুল হতে পারে, কখনো কোনো
বিষয় হয়তো ভুল করতে পারি, তো সেটা যদি আমরা অজানায় অজ্ঞান অবস্থায় করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, কিন্তু জানাই জেনে শুনে আমি জানি যা আমরা যা করছি, যেভাবে নামাজ পড়ছি এটা কোরআন ও হাদিসের বিরোধিতা করছে, জানার পরেও যদি আমরা সেইভাবে করি তো আমরা সওয়াব না পাপ কামাচ্ছি, সওয়াব তো দূরের কথা আরও পাপ করছি। আর যদি আমরা কোরআন ও হাদিসের হুকুম অনুযায়ী ওই ইবাদতগুলো করি, চাই সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত খোমস হোক, আমরা তার বড় সওয়াব পাব। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবার পরের প্রশ্ন নি। হ্যালো, আমার নাম সফিউদ্দিন শেখ, আমার বিষ্ণুপুর থানা বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার প্রশ্ন যে আমরা তো ইসলামিক ধর্মে মতে আমরা কবরস্থানে তো সালাম দিই, তো সেই যে কবরস্থানে সালাম দিই সেটা হচ্ছে রুহুকে না বডিকে? যদি বলেন রুহুকে, তাহলে আমরা ধর্মগ্রন্থে ওয়াজ মাহফিলে শুনেছি যে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন রুহু নিয়ে ফেরেশতা আজাজিল ফেরেশতা নিয়ে চলে যায়, তো যদি বলেন রুহুকে তাহলে রুহুকে দিয়ে আসলো কবরে? এটাই আমার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, সুন্দর প্রশ্ন আমার প্রিয় ভাই। আপনি প্রশ্ন করতে চেয়েছেন যে আমরা কবরস্থানে যে যে সালাম বলি, যে সালামের নবী আমাদেরকে আদেশ দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন আর বলেছেন যখন কোনো কবরস্থানে যাবে তো এইভাবে সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, আয় আহলে কুবুর তোমাদের উপরে আমার সালাম। এই সালামটা আমরা কাকে করি? ওই কবরে যে মৃত ব্যক্তি তার শরীর পড়ে আছে, ওই শরীরকে, ওই মৃত দেহকে, না তার রুহকে? রুহ তো ফেরেশতা নিয়ে চলে যায়, মালাকুল মত নিয়ে চলে যায়, তাহলে আমরা সালাম কাকে করি? আমার প্রিয় ভাই, আপনারা জানেন যখন আমরা কোনো মৃত দেহকে কবরে শোয়ানোর পরে কবর বন্ধ করে দিই তখন কবরে মুনকির ও নাকির আসে, দুই ফেরিস্তা আসে তার কাছে প্রশ্ন উত্তর করার জন্যে, মান রব্বুক, মান নবিয়ুক, মাযা দীনুক, মান ইমামুক, মাযা কিতাবুক, এইভাবে সমস্ত প্রশ্ন হবে তার আকায়েদ বিশ্বাস বিষয় নিয়ে এবং তার আমাল নিয়ে, অর্থাৎ উসুলে দিন এবং পুরো দিন সম্পর্কে তার কাছে প্রশ্ন হবে। তো কোনো মৃত ব্যক্তির কাছে যার ভেতরে রুহ নেই, যার নড়ার শক্তি নেই, তার কাছে প্রশ্ন হবে না? কবর বন্ধ করার পরে যে মালাকুল মওত রুহ নিয়ে চলে গিয়েছিল, রুহ কবজ করেছিল, আল্লাহর হুকুমে সে আবার ওই শরীরে রুহ প্রবেশ করিয়ে দেয়, আল্লাহর হুকুমে তার শরীরে আবার রুহ দান করা হয়। কোরআনের আয়াত বলছে আমাত না ইসনাতাইন ওয়াহিয়াই তারা ইসনাতাইন, আমরা দুবার মরেছি দুবার বেঁচেছি। একবার কোরআন পড়ে বোঝার চেষ্টা তো করুন, কোরআনে লেখা আছে আল্লাহ দুবার জীবন দান করবে এবং দুবার মারবে, তো ওই শরীরে রূহ প্রবেশ করানো হবে তখন সে জীবিত হয়ে যাবে। এবারে মুনকির ও নাকির ফেরেশতারা সমস্ত প্রশ্ন করবে, তাই আমরা যখন কবরস্থানে যেয়ে সালাম করি তখন তার রুহ এবং তার শরীর উভয়কে আমরা সালাম করি, যেমন আমরা জীবিত মানুষকে সালাম করি, কেননা আলামে বারজাখে মরার পরে তার এক নতুন জীবন শুরু হয় যেটা কিয়ামত পর্যন্ত চলবে, যতদিন কিয়ামত না আসবে সে আলামে বারজাখে থাকবে। আর আলামে বারজাখে নিজের আকায়েদ বিশ্বাস বা নিজের আমালের হিসেবে সে হয় কবরে শান্তিতে থাকবে আর নইলে কবরে আজাবে থাকবে, এমনকি কবর পেশাই করবে, যে সমস্ত আমরা হাদিস কালামে পেয়েছি। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে শেষ একটি প্রশ্ন নি। আমার নাম গোলাম মুস্তফা, সাউথ চব্বিশ পরগনা। ইসলামিন বাংলায় আমি প্রশ্ন করাতে চাইছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিস্তানে মসজিদে যে সালাম এবং কিয়াম পড়ায় এটা কি জায়েজ? অনেক অনেক মসজিদে দেখেছি নবী পাকের সামনে জুম্মার নামাজের শেষে সালাম পাঠ করা হয় এবং কিয়ামও পাঠ করা হয়, আর আমাদের এখানে মসজিদে ফজরের নামাজের পরে নবী পাকের সামনে সালাম এবং কিয়াম হয়, কিন্তু অন্যান্য মসজিদে দেখেছি তারা সালাম কিয়াম পাঠ করে না, বলে এগুলো অন্য আলেম যারা বলছে তারা বলছে এগুলো জায়েজ না, একটু জানতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, আমার প্রিয় ভাই গোলাম মুস্তফা, আল্লাহ আপনাকে বাস্তবে জানো জানাবে মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মধ্যে গণনা করে। আপনার সুন্দর প্রশ্ন,
আর যে সমস্ত মৌলবী মাওলানাদেরকে আপনি উল্লেখ করলেন যে ওনারা বলেন নবী পাকের ওপরে সালাম পড়া, ক্যাম করা জায়েজ নয়, এরা মূর্খ। আমি পরিষ্কার ভাষায় বলছি, এদের মধ্যে না মানবতা আছে, না এদের মধ্যে কোনো ইসলামিক জ্ঞান আছে, না এরা কোরআনের সম্পর্কে কোনো জ্ঞান রাখে, না হাদিসের সম্পর্কে জ্ঞান রাখে, এমনকি নামাজ কালাম যা করছে এ তারা অভ্যাস হিসেবে করে যাচ্ছে। না তারা বোঝে যে নামাজ কি, না তারা বোঝে যে আল্লাহর ইবাদত যে করছি এর ভেতরে আমরা যা বলছি কি বলছি এর অর্থ কি। হয়তো তারা আরবিতে মুখস্থ করে নিয়ে সেগুলো তোতা পাখির মতো পড়ে যাচ্ছে, কিন্তু তারা বোঝে না। যদি তারা বুঝতো তখন তাহলে কখনো ওই জিনিসকে হারাম বলতো না, অবৈধ বলতো না বা বিদাত বলতো না। নবীর ওপরে সালাম না পড়লে নামাজ হবে না। ওই মৌলবীর কাছে জিজ্ঞাসা করুন, খোদার কসম খেয়ে বলছি, আপনার কাছে অনুরোধ করছি, যে মৌলবীরা নবীর ওপরে নামাজের পরে সালাম পড়াকে, নবীর ওপরে সালাম পাঠ করাকে বিদাত বলে, অবৈধ বলে, তাদের হাতে কোরআন দিন আর কোরআন দিয়ে বলুন যে তাশাহুদ যখন আপনারা পড়েন নামাজের শেষ অংশে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই সালামটা কার উপরে করছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এর অর্থ কি? যে নবীর ওপরে সালাম না পড়লে নামাজ কমপ্লিট হবে না, নামাজ হয় না। নামাজের পরে যদি সেই নবীর ওপরে সালাম পড়ে কেউ, তো সেটা বিদাত হতে পারে, সেটা অবৈধ হতে পারে, সেটা নাজায়েজ হতে পারে। এ সমস্ত মূর্খ মৌলবী, এদের মধ্যে বিবেক নেই, বুদ্ধি নেই, মানবতা নেই, জ্ঞান নেই। যে নবী আমাদেরকে নামাজ, দোয়া, কালাম, আজ যে শরীয়তের উপরে আমরা চলছি, নবীর মাধ্যমে এই শরীয়ত আমরা পেয়েছি, নবীর আহলে বায়তের মাধ্যমে এই শরীয়ত বেঁচে আছে। এরা দুনিয়ার লোভে নিজের রূহকে, নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে, নিজের আখেরাতকে দুনিয়ার পরিবর্তে বিক্রি করে দিয়েছে বাদশাদের কাছে। এরা বাদশাদের ধর্ম নিয়ে চলছে, বাদশাদের দিনের উপরে চলছে। আর নবী নিজের হাদিসে বলে গিয়েছেন, এক যুগ আসবে লোকেরা, আমার উম্মতিরা আমার দিনকে ছেড়ে নিজের যুগের বাদশার দিনের ওপরে আমাল করবে। আমরা সেই যুগে জীবনযাপন করছি। নবী কখনো মিথ্যা কথা বলেননি বা মিথ্যা কথার পেশিঙ্গই করে যাননি। উনি যা কিছু ভবিষ্যবাণী করে গেছেন আমরা এখন নিজের চোখে সেটা দেখছি, আর উনি যা বলে গেছেন সেটা সঠিক হচ্ছে এবং হতে থাকবে, যে লোকেরা নিজের বাদশার দিনের উপরে চলবে, আমার দিনকে ভুলিয়ে দেবে। তারা নাম হয়তো নিজেকে মুসলমান বলবে, কি বলবে আমরা নবীর সুন্নতের উপরে আমল করছি, কিন্তু তাদের সঙ্গে আমার দিনের সঙ্গে বা আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তাদের থেকে বরি, বরি মানে আমি তাদের থেকে মুক্তি, তাদের সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর সত্য মুসলমানদেরকে, নবীর সত্য উম্মতিদেরকে, আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে আস্তে আস্তে এরা এই পয়সা দিয়ে বা লোভ দেখিয়ে বা মিথ্যা হাদিস তৈরি করে ভুল বুঝিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। কিন্তু যারা মনে রাখবেন, এটা খোদার ওয়াদা, শয়তান বলেছিল লা উয়ান্নাও আজাইন, আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাল মুখলিসুন আও মুখলিসিন, শুধু তোমার যারা মুখলিস বান্দা, তোমার অতি প্রিয় বান্দা, তাদেরকে আমরা পথভ্রষ্ট করতে পারবো না। তানারা হচ্ছেন আহলে বায়ত এবং আহলে বায়তের অনুগামী অনুসারী। শয়তানরা হাজার চাইলেও এদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে নবীর দিনের ওপরে, সিরাতুল মুস্তাকিমের ওপরে এবং নবীর পরে নবীর আহলে বায়তের দিনের ওপরে, যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিন বলেছে, যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে, সেই দিনের ওপরে যেন আমরা সবাই টিকে থাকতে পারি, এই সিরাতুল মুস্তাকিমের ওপরে যেন আমরা চলতে থাকতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল ও পরকালে আমাদেরকে যেন পঞ্চন্দনে পাক, বারো ইমাম, চৌদ্দ মাসুমিন,
নবী ও আলে নবী আহলে বায়তের সঙ্গে গণনা করে এবং আমাদের স্থান যেন ওনাদের সঙ্গে হয়। আল্লাহর কাছে এই কামনা করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনের উপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান, কি প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, লিখে পাঠাতে চাচ্ছেন লিখে পাঠান, বা যে সমস্ত ভাই বোনেরা বাপ চাচারা বিভিন্ন দূরত্ব দেশে বাস করছেন, আপনারা যদি প্রশ্ন পাঠাতে চান তো আপনারা চ্যানেল উইনকে ইমেল ও ফ্যাক্সের মাধ্যমেও নিজের প্রশ্ন পাঠাতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।